Hello dear friend, welcome everyone to today's video. Today in this video I will share a new Usdt trusted income site, how to open account and deposit on this site, work and withdraw. Everything will be shown in this video, so let's get started. Already ekhan theke hocche ami zippo vip wallet unlock koreche, ekhan theke daily hocche 5 Usdt income just on tax complete kore. Tax complete korar jonno go to submit lakhar upor click kore tax te complete korbo. To complete successful, ekhon jodi me te click di এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্ট কিন্তু এখন 5 USDT এখানে অ্যাড হয়েছে। তো এখান থেকে যদি এখন উইথড্র লেখার উপর ক্লিক দিই, তারপর এখন টাস্কটি কমপ্লিট করে যে 5 USDT ইনকাম হয়েছে, এর সাথে সাথে এখন উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য 5 USDT দিলাম, তারপর টোন অ্যাড্রেসটি এখানে দিব। টোন অ্যাড্রেসটি কপি করার জন্য হচ্ছে ফিনান্স আসলাম, তারপর এখান থেকে হচ্ছে দেখতে পারবেন ওয়ালেট লেখা, ওয়ালেট লেখার উপর ক্লিক করব। তারপর স্পট লেখার উপর ক্লিক দিয়ে এখানে ডিপোজিট লেখার উপর ক্লিক দিব, তারপর USDT লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিয়ে 20 আছে 20 অ্যাড্রেসটি এখান থেকে কপি করবে। অ্যাড্রেসটি কপি করা হয়ে যাওয়ার পর আবার ওয়েবসাইটের মধ্যে ব্যাক করে অ্যাড্রেসটি পেস্ট করে কনফার্ম লেখার উপর ক্লিক করব। তো কিছুক্ষণের মধ্যে এখানে কনফার্ম হবে এবং এখানে দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেসফুলি। তো ব্যালেন্স কেটে নিয়েছে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কতক্ষণের মধ্যে পেমেন্টটা পাই। পেমেন্ট পেলে ভিডিওটি স্টার্ট করে প্রুফটা দেখা দিব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর পেমেন্টটা পেয়ে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডিপোজিট সাকসেসফুল। তাছাড়া এখান থেকে যদি আমরা মেসেজ আইকন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক দিই উইথড্রল হিস্টোরি আইকন, তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেসফুল। তো আমরা যদি ব্যালেন্স থেকে নোটিফিকেশনটা ক্লিক করে এখানে দেখাই, তো দেখতে পাচ্ছেন 5 USDT কিন্তু পেমেন্টটা পেয়েছে। তো আমরা যদি মেইল থেকে আপনাদেরকে প্রুফটা দেখাই, তো মেইলে আসলাম, মেইল আসার পর এখানে হচ্ছে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন বিনান্স USDT ডিপোজিট ফর্ম, আমরা 5 USDT কিন্তু পেমেন্টটা পেয়েছি। তো যাক, এখন যদি হচ্ছে আপনার দেখাই হচ্ছে আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলে রিসার্চ করে আমার মতো কাজ করে উইথড্র করবেন, সেটা কীভাবে করবেন। তো যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট খুলেছি, আমি এটা সাইন আউট করে শুরু থেকে আপনাদেরকে দেখাই দিই। জিপো সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এখানে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খুললে হচ্ছে গিফট হিসাবে কিছু USDT বোনাস পাবেন। এখানে এখানে দেখতে পাচ্ছেন 18 USDT ডিপোজিট করে ডেলি ইনকাম 5 USDT লেভেল 1 নিতে পারবেন। লেভেল 2 নেওয়ার জন্য 78 USDT ডিপোজিট করে ডেলি ইনকাম 20 USDT, লেভেল 3 নেওয়ার জন্য 218 USDT ডিপোজিট করে ডেলি ইনকাম 68 USDT। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যেহেতু এখানে ইনকাম বেশি দেয়, বেশি যার কারণে ভিআইপি অন্য কাজ করবেন, আমি ভিআইপি অন্য কাজ করতেছি। তাছাড়া রেফার কমিশন হচ্ছে প্রথম জেনারেশন থেকে 11%, তারপর 4%, তারপর 2%। যাই হোক, অ্যাকাউন্ট খোলার জন্য লিঙ্কটি ক্লিক করবেন, তারপর আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ লেখার উপর ক্লিক করবেন। যেহেতু অলরেডি আমার সাইন আপ করা রয়েছে, যেটা আগেই বলেছিলাম, ওইটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন, সাইট সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া থাকবে। তো এখানে সাইট সম্পর্কে ডিটেলস দেখে নিন, দেখে নেওয়ার পর আই ডো লেখার উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। ট্যাক্স হল এখানে দেখতে পারবেন, প্রোডাক্ট প্যাকেজ, তো এখান থেকে কত ডিপোজিট করলে কত ইনকাম, এগুলো দেখে নিন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি লেখা, ভিআইপি লেখার উপর ক্লিক দিলেও ট্যাক্স হল বা ট্যাক্স লিস্টগুলো এখানে দেখতে পারবেন, ভিআইপি প্যাকেজ কত নিলে কত ইনকাম। তো যাহোক, এখান থেকে হচ্ছে সাপোজ ভিআইপি ওয়ান নিতে চান, হোমে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিসার্জ লেখা, তো গো রিসার্জ লেখার উপর ক্লিক করবো। তারপর হচ্ছে কিছুক্ষণ লোডিং হয়, এরকম একটি ইন্টারফেস শো করবে। কপি থেকে ক্লিক দিয়ে টিআরসি 20 রিসিভ অ্যাড্রেসটি কপি করবেন, কপি করা হয়ে যাওয়ার পর আবার যাবেন হচ্ছে ব্যালেন্স অথবা ট্রান্সফারে। তো আমি ব্যালেন্স আসলাম, তারপর ওয়ালেট, তারপর এখান থেকে স্পট লেখার উপর ক্লিক দিব, তারপর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র লেখা, উইথড্র লেখার উপর ক্লিক দিয়ে ইউএসডিটি সিলেক্ট করে, তারপর সেন্ড ব্যাক ইফ টু নাগ এখানে ক্লিক দিয়ে অ্যাড্রেসটি পেস্ট করে নেট অফ 20 সিলেক্ট করে এখানে হচ্ছে অ্যামাউন্ট দিব। তো এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট দেওয়ার জন্য প্রথম আমরা ভিআইপি দেখে নিই, ভিআইপি 18 অন্ডার জন্য 18 ডিপোজিট করতে হবে, 18 USDT। তো আমরা এখানে 19 USDT দিলাম, কারণ 1 USDT হচ্ছে ডেটা ফি কাটবে। তারপর উইথড্র লেখার উপর ক্লিক দিলে যখন এখান থেকে ব্যালেন্স USDT ট্রান্সফার হবে, তখন এখানে এসে রিসার্চ ফর্ম লেখার উপর ক্লিক দিলে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে ভিআইপি হচ্ছে আনলক হয়ে যাবে। যখন আনলক হবে, আমি যেভাবে কাজ করে উইথড্র করলাম সেভাবে কাজ করে উইথড্র করবেন। আর যারা হচ্ছে আপনার রেফার করতে চান, যে টিম লেখার উপর ক্লিক দিলে, টিম লেখার উপর ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস শো করুন, কপি বাটন খুলে দিলে রেফারেলটি কপি হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন লেভেল 1 থেকে 11%, তারপর লেভেল 2 থেকে কমিশন 4%, লেভেল 3 থেকে কমিশন হচ্ছে 2%। তো যা গেছিল মূলত ভিডিওটি, তারপরও যদি কিছু জানা থাকে, যে এখানে দেখতে পাচ্ছেন হেডফোন আইকন, এখানে কিন্তু অনলাইন কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিংক আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।